আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এরকম আশা রাখছি। আজকে 7ই জুন রোজ শুক্রবার, সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা বেচাও বেশি রেটে জানিয়ে দিচ্ছি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতা উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কিছু তৈরি করি। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চার হ্যাচারিগুলো বেশিরভাগই বন্ধ, তবে কিছু কিছু কোম্পানি করবে, এরা 31 থেকে 34 টাকায় ব্রয়লার বাচ্চা বিক্রি করবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দামটা কমেছে। সারা বাংলাদেশে সকালবেলায় 142 থেকে সম্ভবত 160 টাকায় সর্বোচ্চ কেনা বেচা হয়েছে। আমাদের অঞ্চলে 42 থেকে 43 এবং কিছু কিছু জায়গায় কিন্তু 40ও কেনা বেচা হয়েছে। আপনাদের অঞ্চলে খোঁজখবরটা নেন, কোথায় কত টাকায় কেনা বেচা হচ্ছে, তারপরে যদি আপনাদের মনে হয় যে মুরগিটা বিক্রি করবেন তাহলে বিক্রি করবেন, আর যদি মনে হয় যে না এই রেটে বিক্রি করলে আমার লস হয় তাহলে বিক্রি করার দরকার। বাঙালি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনা বেচা হচ্ছে। কিছু কিছু জায়গায় 240ও আছে, কিছু কিছু জায়গায় 260ও আছে, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে 270 টাকাও কেনা বেচা হচ্ছে। তবে টাইগার, কালার বাটসে, সুবর্ণরাজ এগুলো 230 থেকে 40 টাকায় অ্যাভেলেবেল কেনা বেচা করতে পারবেন। ব্রাউনটা 235 থেকে 40 টাকায় করতে পারবেন এবং রিজ্যাক্লিয়াটা 270 টাকায় কেনা বেচা করতে পারবেন। আপনার যে যে অবস্থান থেকে আছেন আপনাদের নিজ অঞ্চলের খবরগুলো আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিন, যাতে বিকালে লাইভে এসে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজকে 31 টাকার মধ্যে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হতে পারে। এরপরে আনসোল বাচ্চা আছে যদি থাকে, সেই সাথে আপনারা ডেটটা দেখে নেবেন, তারিখটা দেখলে বুঝবেন যে বাচ্চাটা আজকে না আগে ছিল। আর আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো আছে সেই জাতের বাচ্চাগুলো এখন নয়, আমরা হয়তো বা বিকালের দিকে প্রকাশ করব, যাতে রাতে ডেলিভারি করা যায় এবং বিভিন্ন জায়গায় আগামীকালকে একই রেটে বিদ্যমানে করা যায়। তো যারা যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন। এরকম আশা রেখে ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।